এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার গড়ে 82.87%। করোনা পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থায় ফল ঘোষণা। পরিস্থিতির উন্নতি হলে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা। শিক্ষার্থীদের মানুষের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। লঞ্চ ও ট্রেন চালুর সাথে খুলেছে সরকারি বেসরকারি অফিস। স্বাস্থ্যবিধি মেনে সোমবার থেকে গণপরিবহন চলাচল শুরু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সম্পর্ক ছিন্ন করায় ট্রাম্পের সমালোচনা। যুক্তরাজ্যে লকডাউন শিথিল করা নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা। এবং ইনসেপ্টার হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স থাকছে। করোনা যুদ্ধে মাঠ পর্যায়ে কাজ করা তরুণ প্রশাসনিক কর্মকর্তা নাহিদা বারিকের কথা। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুধু নিজেদের কথা চিন্তা না করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, মেধাবীদের জন্য সুযোগ করে দেয়াই তার লক্ষ্য। শিক্ষার্থীরা যাতে করোনা আক্রান্ত না হয় সেজন্য এখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না উল্লেখ করে তিনি জানান, পরিস্থিতি বুঝে ধাপে ধাপে খুলে দেওয়া হবে। আত্মবিশ্বাস ধরে রেখে করোনা মোকাবেলা করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে নিজ এবং পরিবার সহ অন্যদের সুরক্ষিত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পান্থনভন জানাচ্ছেন বিস্তারিত। প্রতিবছর এই দিনটা স্কুল শেষ করা শিক্ষার্থীদের জন্য উৎসবের হলেও করোনা পরিস্থিতির কারণে এবারে চিত্রটা ভিন্ন। প্রথা অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর কিংবা ফল প্রকাশের আনুষ্ঠানিকতা ছিল ডিজিটাল মাধ্যমে। আমাদের এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান ডিজিটাল পদ্ধতির মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করছি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে শিক্ষা মন্ত্রণালয়ের ফল প্রকাশের কার্যক্রমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরুতেই কঠিন পরিস্থিতিতে ফল প্রকাশ করায় শিক্ষা পরিবারকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, অর্থনীতি চলমান রাখতে অনেক ক্ষেত্রে ছাড় দেয়া হলেও শিক্ষার্থীরা যাতে আক্রান্ত না হয় সেজন্য আপাতত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না। আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী, তাদের একটু সুযোগ দিলে তার যে ভালো ফলাফল করতে পারে সেটা আমরা আজকে নিজেরাই দেখতে পাচ্ছি। আজকে আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, শুধু আমাদের না, সারা পৃথিবী জুড়েই উন্নত দেশগুলিও যে অবস্থায় আছে, মধ্যবিত্ত স্বল্পোন্নত দেশ বা আমরা উন্নয়নশীল দেশ, সবারই একই অবস্থায় চলে আসতে হয়েছে। তো এই পরিবেশে আমি আমাদের ছাত্রছাত্রীদের অনুরোধ করব, যখন সবাই ঘরে বসে আছে, বাবা মা বা যারা গার্জিয়ান আছেন সবাই কিন্তু একটু পড়াশোনা করতে হবে। করোনা পরিস্থিতিতেও অনলাইন এবং সংসদ টেলিভিশনের মাধ্যমে পাঠ কার্যক্রম চালু রাখায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। আমি আমাদের ছাত্রছাত্রীদের বলবো, এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, আমরা বিজয়ী জাতি। কাজে যে কোনো ঝড় ঝাপটা, যে কোনো তুফান আসুক, যে কোনো পরিস্থিতি আসুক, আত্মবিশ্বাসের সাথে আমরা তার মোকাবেলা করব। এরা আমাদের ভবিষ্যৎ, কাজে তাদের ভবিষ্যতে আমি ঝুঁকিতে ফেলতে পারি না, কাজে সে কারণে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলি কিন্তু এখন উন্মুক্ত করব না। আমরা দেখি এই অবস্থার থেকে উত্তরণ ঘটাতে পারলে পর্যায়ক্রমিকভাবে আমরা তখন এটা উন্মুক্ত করব। এ সময় করোনা ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে নিজ ও দেশের মানুষকে সুরক্ষিত রাখতে জনগণের প্রতি আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা এখন উন্মুক্ত করছি, সেখানে হয়তো একটু আশঙ্কা থেকে যেতে পারি, সেই ক্ষেত্রে আমি বলবো সকলে যদি স্বাস্থ্যবিধিটা যথাযথভাবে মেনে চলেন, এটা শুধু নিজেকে সুরক্ষিত করা না, নিজেকে সুরক্ষিত করা, নিজের পরিবারকে সুরক্ষিত করা, নিজের পাড়া প্রতিবেশী এবং সঙ্গী সাথী সকলকেই সুরক্ষিত করা, কারণ অর্থনৈতিক টাকাটা সচল রাখতে হবে আমাদের। করোনার বিস্তার রোধে সরকারের দেয়া প্রণোদনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আত্মবিশ্বাস রেখে করোনা সহ সব দুর্যোগ মোকাবেলার আহ্বান জানান। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড়ে 82.87% শিক্ষার্থী পাশ করেছে। গত বছরের তুলনায় ফলে এবার বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আছে। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেছেন, করোনা পরিস্থিতির কারণে বিশেষ ব্যবস্থায় এই ফল ঘোষণা করা হলো। মোস্তফা মল্লিকের রিপোর্ট। করোনা পরিস্থিতির কারণে এবার আর এমন আনন্দ নেই। আগে থেকেই নিবন্ধন করা থাকায় ফল প্রত্যাশীদের কাছে নির্দিষ্ট সময়ে পৌঁছে যায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। ঠিক 11টায় অনলাইনে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী, সেখানে তুলে ধরা হয় বিস্তারিত তথ্য। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার 82.87%, জিপিএ 5 পেয়েছে 135,898 জন, যা গত বছরের চেয়ে প্রায় 30,000 বেশি। ঢাকা বোর্ডে পাশের হার 82.34, রাজশাহী বোর্ডে 90.37, কুমিল্লা 85.22, যশোর 87.31, চট্টগ্রাম 84.75, বরিশাল 79.70, সিলেট 78.79, দিনাজপুর 82.73, ময়মনসিংহ 80.13, মাদ্রাসা 82.52 এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 72.70%। এবারের ফল বিশ্লেষণ করে শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও শিক্ষা কার্যক্রম নিয়েও কথা বলেন। কাজেই শিক্ষা প্রতিষ্ঠান খুব সমস্যা খুলবার মতো পরিস্থিতি এখনো নেই। যখন অনুকূল পরিস্থিতি হবে তখন আমরা অবশ্যই সিদ্ধান্ত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবো। আমাদের যে এইচএসসি পরীক্ষার জন্য যেটি 1 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল, আমাদের সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করে রেখে করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। কারণ এখানে ব্যাপক সংখ্যক শিক্ষার্থী, পুরোপুরি গণপরিবহন চালু হতে হবে, এখানে নিরাপদ যে সামাজিক দূরত্ব বজায় রাখা সেটি এই পরীক্ষা কেন্দ্রে সম্ভব নয়, তাহলে আমাদের পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বহুগুণ বৃদ্ধি করতে হবে এবং তার সঙ্গে আনুষঙ্গিক আর সমস্ত ব্যবস্থা সেইভাবে করতে হবে। এবং তারপরেও শিক্ষার্থীদের পরীক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি ব্যাপকভাবে থেকে যাবে, সেইটি কোনোভাবেই সেই ঝুঁকি এই মুহূর্তে নেওয়া সম্ভব নয় বলে আমরা মনে করি। সে কারণে পরিস্থিতি আরও অনুকূল না হওয়া পর্যন্ত আমরা এইচএসসি পরীক্ষা নিতে পারছি না। গত বছরের চেয়ে এবছর বেশ কিছু সূচকে ইতিবাচক পরিবর্তনের কথা জানান শিক্ষামন্ত্রী। এসএসসি পর্যায়ের পরীক্ষার্থীর ক্ষেত্রেও আমরা দেখছি যে আমরা ছাত্র ছাত্রীদের মধ্যে আমরা সমতা এখানে আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। ছাত্রীরা একটু বেশি সংখ্যায় উত্তীর্ণ হয়েছে। আমি আশা করি আগামী বছর ছাত্ররাও আরো বেশি চেষ্টা করবে যাতে এই ক্ষেত্রেও আমরা সমতা রক্ষা করতে পারি। শিক্ষামন্ত্রী বলেন, জিপিএ 5ই সর্বোচ্চ সফলতা নয়, বরং অর্জিত শিক্ষার সঠিক প্রয়োগই শিক্ষার্থীদের সামনে এগিয়ে নিয়ে যায়। 2010 সাল থেকে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ 2 মাসের মধ্যে ফলাফল দেওয়ার একটি রেওয়াজ রয়েছে, তবে এবছর করোনা পরিস্থিতির কারণে সেটি সম্ভব হয়নি। শিক্ষার্থীরাও কিংবা তাদের অভিভাবকরা ফলাফল নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি। আনন্দ এবং উচ্ছ্বাসের যে বাঁধ ভাঙা জোয়ার সেটি এবার শিক্ষা প্রতিষ্ঠানে দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মুঠোফোনে তারা কিন্তু তাদের উল্লাস জানাচ্ছে। এবার প্রথমবারের মতো কাগজবিহীন ফলাফল প্রকাশ করলো শিক্ষা মন্ত্রণালয়। যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে অভিনন্দন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। 2 মাসেরও বেশি সময় পর অফিস আদালত খুলেছে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত যাত্রী নিয়ে ট্রেন ও লঞ্চ চলাচল শুরু করেছে। এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আক্তার হোসেন, আমরা সরাসরি যোগাযোগ করছি তার সঙ্গে। আক্তার, দীর্ঘদিন পর লঞ্চ এবং ট্রেন চলাচল শুরু হয়েছে কমলাপুর স্টেশনে, এই মুহূর্তে আপনি কি ধরনের পরিস্থিতি লক্ষ্য করছেন? আপ
তামিনা কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু আমরা অন্য যে কোনো দিনের তুলনায় আমরা দেখতে পাচ্ছি একদমই কিন্তু যাত্রী শূন্য অবস্থা রয়েছে। বিশেষ করে আজ যেহেতু প্রথম দিন, প্রায় 2 মাসেরও বেশি সময় পর আজ ট্রেন চলাচল করছে, সেক্ষেত্রে কিন্তু এবং কাউন্টারে কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না, সবগুলো টিকিট অনলাইন থেকে বিক্রি করা হচ্ছে, যার কারণে যাত্রী চাপ অনেক কম। আজকে মূল 8টি ট্রেন চলাচল করার কথা রয়েছে, তার মধ্যে ঢাকা স্টেশনে 7টি ট্রেন চলাচল করবে, 7টি ট্রেন আসবে এবং 6টি ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাবে বলে আমাদেরকে জানানো হয়েছে। আজকে কিন্তু বেলা 12:45টার দিকে বনলতা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রেন ঢাকায় এসেছে এবং এবং এখানে কিন্তু অর্ধেকেরও কম যাত্রী নিয়ে বেলা 1:30টার দিকে কিন্তু ওই ট্রেনটি ছেড়ে গেছে এবং আরও একটি ট্রেন কালনি এক্সপ্রেস এটি সিলেটে যাবে, সেখানেও কিন্তু 3:00টার দিকে এই ট্রেনটি যাওয়ার কথা রয়েছে, ছেড়ে যাবে, কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি সেই পরিমাণ যাত্রী সমাগম নেই। এছাড়া কিন্তু সার্বিক নিরাপত্তার বিষয়ে, যে সকল যাত্রী সাধারণের নিরাপত্তার বিষয়ে আমরা এখন কথা বলবো কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার আমিনুল ইসলামের সঙ্গে। আপনারা যাত্রীদের নিরাপত্তার জন্য আপনারা কী কী ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং যাত্রী সীমিতকরণের ক্ষেত্রে আপনারা কী কী পদক্ষেপ নিয়েছেন একটু বলবেন? আসলে আপনারা জানেন যে আমরা টিকিটগুলো, সমস্ত টিকিট, ট্রেনের টিকিটগুলো অনলাইনের মাধ্যমে বিক্রি করছি, যাতে স্টেশনে গ্যাদারিং করে তাদের টিকিটগুলো কাটতে না হয়। তো যাত্রীর টিকিট কাটার পর স্টেশনে প্রবেশের মুহূর্তে আমরা থার্মাল স্ক্যানার দিয়ে তাদের যাত্রীদের তাপমাত্রা মাপছি, যাতে যাদের তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রা বেশি হচ্ছে তাদেরকে যাত্রা বাতিলের অনুরোধ করছি, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না এবং টিকিট ছাড়া কোনো যাত্রীকে আমরা প্রবেশ করতে দিচ্ছি না। এবং স্টেশনে ঢোকার মুহূর্তে হ্যান্ড স্যানিটাইজ আছে, তারা নিজেরাই হ্যান্ড স্যানিটাইজ স্প্রে করে এবং জীবাণুনাশক ট্রেতে পা চুবিয়ে স্টেশনে প্রবেশ করছে। তো আমরা আজকে তো প্রথম দিনের তুলনায় হয়তো যাত্রী সমাগম কম, কিন্তু সামনের দিনগুলোতে যদি যাত্রী সমাগম বাড়ে আপনাদের এই মানে আপনাদের যে পর্যাপ্ত নিরাপত্তা পর্যাপ্ত কিনা আপনাদের ব্যবস্থা? আসলে আমরা নির্দিষ্ট সংখ্যক টিকিট বিক্রি, কোনো স্ট্যান্ডিং টিকিট বিক্রি করবো না। আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো স্বাস্থ্যবিধি মোতাবেক এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে যাত্রা চলাচল করতে হবে, সেই ব্যবস্থাগুলো আমরা সর্বোচ্চ চেষ্টা চালাবো ইনশাল্লাহ। তামিনা, আপনি জানেন যে এবার কিন্তু ঢাকার বেশ কয়েকটি স্টেশন, বিশেষ করে বিমানবন্দর এবং জয়দেবপুর এবং নরসিংদীতে কিন্তু কোনো ট্রেন থামছে না। এই ট্রেনগুলো বিশেষ করে যারা অনেকদিন ঢাকায় আটকা পড়েছিল এবং যাদের খুব বিশেষ অতি জরুরি প্রয়োজন রয়েছে তারাই কিন্তু চলাচল করতে পারবেন এবং সার্বিক বিষয়গুলো দেখভাল করার জন্য কিন্তু আজ বিকেল 3:00টার দিকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন তিনি কিন্তু এই কমলাপুর পরিদর্শন করার কথা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে রেল এই ট্রেন চলাচলকে কেন্দ্র করে কিন্তু রেলওয়ে স্টেশন কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, জীবাণুনাশক ছিটানো হয়েছে। তামিনা, এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সর্বশেষ। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এই সময় তিনি সকল যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করার পরামর্শ দেন। আমরা মার্কিং করে দিয়েছি ডেকের মধ্যে যে কে কোথায় বসবে এবং কোথায় অবস্থান গ্রহণ করবে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেলাম যে আমরা যেই নির্দেশনা দিয়েছি কয়েকজন যাত্রী কিন্তু সেগুলো কিন্তু মানেননি। এগুলো আমাদের সচেতনতা বাড়াতে হবে, আমাদের যে সকল সার্ভেয়ার আছে এখানে তারা এগুলো কথা বলবে এবং মালিকদের সঙ্গে শ্রমিকদের সঙ্গেই, হ্যাঁ শ্রমিকদের জীবনে ঝুঁকি আছে, তারা কিন্তু এই লঞ্চটা পরিচালনা করবেন, মাস্টার ক্রুরা, কাজেই তারা কিন্তু যথাযথভাবে এই দায়িত্বগুলো পালন করবেন আমি আশা করি। কারণ একটা জিনিস হচ্ছে করোনা আমাদের ভয় নয়, করোনা সচেতনতার মাধ্যমেই আমাদেরকে জয় করতে হবে। 2 মাসেরও বেশি সময় সাধারণ ছুটির পর অফিস আদালত খুলছে। এর মাঝে দেশের বিভিন্ন জেলায় রোববারও করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর খবর পাওয়া গেছে। নোয়াখালীতে 38 পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় 2টি পুলিশ ফাঁড়ি লকডাউন করা হয়েছে। সারাদেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। নোয়াখালীতে 38 জন পুলিশ সদস্য সহ 24 ঘন্টায় 90 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় 12 জনের মৃত্যু এবং 665 জন আক্রান্ত হয়েছেন। করোনা উপসর্গ নিয়ে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে থাকা একজনের মৃত্যু হয়েছে। জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 100 জন। নওগাঁ জেলায় করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। জেলায় সাংবাদিক ও নার্স সহ আক্রান্ত হয়েছেন 13 জন। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে।
24 ঘন্টায় করোনা ভাইরাসে আরো 3 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরো 104 জন। এ পর্যন্ত জেলায় 80 জনের মৃত্যু এবং 2788 জন আক্রান্ত হয়েছেন। নীলফামারীতে একই পরিবারের 3 জন সহ 20 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় আক্রান্ত হয়েছেন 128 জন। নীলফামারীর সব উপজেলায় একসাথে কোভিড-19 রোগী শনাক্ত হলো। ঠাকুরগাঁওয়ের গ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। মৃত্যু হয়েছে আরো একজনের। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সম্পর্ক ছিন্ন করায় সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যের লকডাউন তুলে নেওয়া নিয়ে সতর্ক করেছে দেশটির বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে যুক্তরাষ্ট্রের অনুদান বন্ধ করে দেওয়ার বিষয়টি আবারও ভাবতে বলেছে ইউরোপীয় ইউনিয়ন। বিশ্বের করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদি মাহমুদ। বাড়িতে অবস্থান করে যারা অনেক বেশি দুর্বল হয়ে পড়েছেন এমন মানুষদের সোমবার থেকে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে ব্রিটিশ সরকার। আগামী সপ্তাহ থেকে লকডাউন শিথিল করারও প্রস্তুতি নেওয়া হচ্ছে সেখানে। তবে ব্রিটিশ সরকারের 3 সদস্যের বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটি জানিয়েছে দ্রুত লকডাউন তুলে নিলে বড় ধরনের ঝুঁকিতে পড়বে দেশটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সম্পর্ক ছিন্ন করায় সারা বিশ্বে নেতিবাচক প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা ভাইরাস ইস্যুতে আবারও চীনকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বৈশ্বিক এই মহামারীর সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে যুক্তরাষ্ট্রের ফান্ড বন্ধ করে দেওয়ার বিষয়টি আবারও ভাবার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ভারতে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন করোনা ভাইরাস মোকাবেলায় ভারত এক দীর্ঘ যুদ্ধের মুখোমুখি হয়েছে। বেশি ঝুঁকিতে থাকা অঞ্চলগুলোতে 30 জুন পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। ব্রাজিলে একদিনে 33,000-এরও বেশি মানুষ কোভিড-19 আক্রান্ত হয়েছেন। এর মধ্য দিয়ে সারা বিশ্বে একদিনে সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড সৃষ্টি হলো। শনাক্ত করোনা রোগীর সংখ্যার বিচারে যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান। গত 24 ঘন্টায় ব্রাজিলে 956 জনের মৃত্যু হয়েছে। জেরুজালেমে ঐতিহাসিক আল-আকসা মসজিদ খুলে দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের মহামারীর কারণে বন্ধ করে দেওয়ার 2 মাস পর রোববার ভোরে মসজিদটি খুলে দেওয়া হলো। ইরানে সরকারি অফিস খুলে দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব মেনে দেশটিতে মসজিদ খুলে দেওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। ব্যবসায়িক কাজে সোমবার থেকে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চালু করবে সাউথ আফ্রিকা। সাদি মাহমুদ, চ্যানেল আই। এপর্যায়ে ইনসেপ্টর হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। শুরু থেকেই দেশে করোনা ভাইরাস সংক্রমণের হটস্পট নারায়ণগঞ্জ। শিল্প এলাকা হওয়ায় এই জেলায় অনেক বেশি মানুষের বাস, ফলে এখানে খুব দ্রুত করোনা পরিস্থিতির অবনতি ঘটে। এই অবস্থায় প্রশাসনের যে কর্মকর্তারা মাঠ পর্যায়ে নিরলস ভূমিকা রেখে চলেছেন তাদের একজন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক। সাহসী এই তরুণ কর্মকর্তার করোনা যুদ্ধ বিষয়ে নারায়ণগঞ্জ প্রতিনিধি রুমন রেজাকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। নাহিদা বারিকের জন্ম ঢাকায় 1980 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট IER থেকে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান নিয়ে 2005-এ MED পাশ করেন তিনি। 29তম BCS-এ উত্তীর্ণ হয়ে 2011 সালে সরকারি চাকরিতে যোগ দেন নাহিদা। বর্তমানে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। করোনা পরিস্থিতির অবনতি ঘটলে নারায়ণগঞ্জকে হটস্পট ঘোষণা করে লকডাউন করে দেয় সরকার। আপনাদের এই মুহূর্তে যা যা প্রয়োজন আমরা প্রশাসনের পক্ষ থেকে সেই সহযোগিতাগুলো করব। তখন থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাস্তাঘাট, আবাসিক এলাকা ও মিল কারখানায় রাত দিন ছুটে বেড়াচ্ছেন নাহিদা বারিক। শুরুর দিকে আমাদের বিদেশ ফেরত যারা রয়েছেন তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে গিয়ে তাদেরকে মোবাইল কোর্টের আওতায় আনা, মাইকিং করা, মসজিদগুলোতে মাইকিং করা, লিফলেট বিতরণ করা, সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার জন্য
প্রত্যেক এলাকা এলাকায় সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী যাদের রয়েছে তাদের সহযোগিতায় সেই এলাকাগুলোতে যাওয়া, মনিটরিং করা, তারপর একই সাথে দ্রব্যমূল্যের দাম যাতে বেড়ে না যায় সে এই কারণে মোবাইল কোড করা, এবং যে এলাকায় একটি পজিটিভ পেশেন্ট হয়েছে পাওয়া গিয়েছে সেই এলাকাকে লকডাউন করা, এবং একটি এলাকা লকডাউন করার পাশাপাশি আসলে অনেক দায়িত্ব বেড়ে যায়। প্রত্যেকটি ঘরে ঘরে খাবার পৌঁছানো এবং একটি পেশেন্টের বাড়ি ওষুধ পৌঁছানো সব কিছু আমাদের করতে হয়েছে। মানুষকে সচেতন করতে গিয়ে নাকাল হতে হয়েছে তাকে, তারপরও হাল ছাড়েননি এই কর্মকর্তা। আমরা একটি এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় যখন সচেতন করার জন্য ঢুকছি দেখা যাচ্ছে যে আমরা আছি তারা বাড়ির ভিতরে, আমরা ঠিক সামনের দিকে চলে যাচ্ছি তারা বের হয়ে আসছে। তো এই যে আসলে সচেতনতা বোধের অভাব রয়েছে, এবং কখনো কখনো দেখা গিয়েছে যখন নিজের ঘর পর্যন্ত পজিটিভ কেসটি চলে না আসছে ততক্ষণ পর্যন্ত মানুষ সচেতন হচ্ছে না। স্বামী 1 বছর 3 মাসের মেয়ে আর বাবা মাকে নিয়ে বাস করেন তিনি, তার কারণে সংসারের অন্যদের বিপদ হওয়ার ঝুঁকির মাঝেই করোনা যুদ্ধের ময়দানে লড়ে যাচ্ছেন তিনি। আমারও পরিবার আছে, আমার ছোট্ট একটি মেয়ে রয়েছে 1 বছর 3 মাস বয়সের, আমার সাথে আমার বয়স্ক বাবা মা রয়েছেন। তো বাসা থেকে যখন বের হই তখন খারাপ লাগে তাদের মুখের দিকে তাকালে, কিন্তু যখন ঠিক দরজাটি পেরিয়ে চলে আসি কর্মক্ষেত্রে তখন আর পরিবারের কথা মনে থাকে না। তখন এই প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমার যে দায়িত্ব, আমার যে চেয়ার, আমার যে দায়বদ্ধতা সেটি সবচেয়ে বেশি কাজ করে। করোনা যুদ্ধে সামনের সারির এই যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দা ফ্রন্টলাইনার্স। মোরসালিম বাবলা, চ্যানেল আই, ঢাকা। দিন হয়ে যাচ্ছে হাওর জনপদ ছাতিরচর, ভাঙনে ঘর বাড়ি হারিয়ে দিশেহারা এলাকাবাসী। এই মধ্যে ঘর বাড়ি হারিয়ে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন শহরের বস্তিতে আশ্রয় নিয়েছেন কয়েক হাজার মানুষ। কিশোরগঞ্জ থেকে শাহ আজিজুল হকের তথ্য ও ভিডিওতে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। হাওরবাসীর দুর্দশা যেন কাটছেই না। করোনা মহামারীতে ঘরে খাবার নেই, হাতে কাজ নেই, এমন পরিস্থিতিতে নিকলি উপজেলার প্রাচীন জনপদ ছাতিরচরে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। ঘোড়াউত্তা নদীর ভাঙনে প্রতিদিন ঘরবাড়ি হারাচ্ছে মানুষ, এরই মধ্যে শত শত ঘরবাড়ি চলে গেছে নদীর পেটে। জমির ফসল আর বসতবাড়ি হারিয়ে বাধ্য হয়ে জীবিকার তাগিদে এলাকা ছাড়ছেন অনেকে। অবিলম্বে বর্ষা আসার আগে যদি একটা ব্যবস্থা না। গত কয়েক বছরে ছাতিরচর গ্রামের 3 ভাগের 1 ভাগ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এটা একটা হাওড় দূষিত গ্রাম, এই গ্রামটি ভাঙতেছে। আমরা প্রায় সেটা ইমার্জেন্সি করে রক্ষা করার চেষ্টা করছি, তবে এই গ্রামটি পার্মানেন্ট একটা ইমার্জেন্সির আওতায়, পার্মানেন্ট একটা প্রোটেক্টিভ ওয়ার্কের আওতায় আমরা আনার জন্য একটা প্রকল্প স্থানে দাখিল করছি। প্রকল্পটা পাশ করে যথাসময়ে কাজ করার ব্যবস্থা নেওয়া হবে। টেকসই বাঁধ নির্মাণ ও নদী শাসন করে ছাতিরচরের ভাঙন রক্ষায় পদক্ষেপের কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এ পর্যায়ে দেশ এবং বিশ্বের করোনার সর্বশেষ তথ্য জানাতে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি স্বাস্থ্য বুলেটিনে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি কোভিড-19 দৈনিক সংবাদ বুলেটিন নিয়ে। আজ 31 মে 2020, 17 জ্যৈষ্ঠ 1427। আমরা লকডাউন পরবর্তী অবস্থার মধ্যে এসেছি, সেই জন্য আপনাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে যে কোভিড-19 মহামারী ও সামাজিক প্রাতিষ্ঠানিক সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কারিগরি নির্দেশনা শীর্ষক একটি গাইডলাইন রয়েছে। আপনারা সকলেই এই গাইডলাইনটি দেখবেন, কারণ লকডাউন পরবর্তী সময়ে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সবাইকে এই গাইডলাইনের নিয়মগুলো মেনে চলার জন্য নির্দেশনা দেয়া হলো। লকডাউন পরবর্তী সময়ে প্রাতিষ্ঠানিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সকল স্থাপনা ও প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক ও ব্যবস্থাপকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে প্রয়োজনীয় উপকরণ যেমন থার্মোমিটার, হাত ধোয়ার ব্যবস্থা, যথেষ্ট পরিমাণে জীবাণুনাশক এগুলো থাকতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তাছাড়া আরেকটি বিষয়ে বলবো যে প্রত্যেকেরই সঠিকভাবে মাস্ক পরা অত্যাবশ্যক। অবশ্যই প্রত্যেককেই মাস্ক পরতে হবে এবং সঠিকভাবে মাস্ক পরতে হবে। এই বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক এবং সচেতন থাকবেন। তথ্য দেওয়ার আগে আজকে আরেকটি বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব, সেটা হলো আজ বিশ্ব তামাক মুক্ত দিবস 31 মে 2020। সারা বিশ্বের সাথে বাংলাদেশও যথাযথ গুরুত্ব দিয়ে দিবসটি পালন করছে, যার উদ্দেশ্য হচ্ছে তামাকের ক্ষতি সম্পর্কে সবাইকে আরও সচেতন করা। এবছর বিশ্ব তামাক মুক্ত দিবসের স্লোগান হচ্ছে তামাক কোম্পানির কুটচাল রুখে দাও, তামাক ও নিকোটিন থেকে তরুণদের বাঁচাও। বিশ্ব তামাক মুক্ত দিবসে আমি আপনাদের বিশেষভাবে দৃষ্টি দিব আমাদের দেশের তরুণদের তামাক থেকে সর্বদা দূরে থাকার জন্য তাদের আহ্বান জানাই। তামাক একটি নেশাজাতীয় দ্রব্য, তাই সেবন শুরু করে ছেড়ে দেওয়ার চাইতে কোনোদিন তামাক সেবন শুরু না করাই অনেক শ্রেয়। বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে ধূমপায়ীরা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাদের গুরুতর রূপে অসুস্থ হয়ে পড়ার এবং মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। তাছাড়া তামাক সেবনকারীদের ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক ও শ্বাসতন্ত্রের রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি। এবং ইতিমধ্যেই যারা তামাক ব্যবহারজনিত রোগে ভুগছেন তারা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাদের গুরুতর রূপে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিও বেশি। ধূমপায়ীরা ধূমপানের মাধ্যমে শুধু যে নিজের ক্ষতি করেন তাই নয়, বরং তারা ঘরে বা বাইরে তাদের আশেপাশে যারা থাকেন তাদেরও পরোক্ষভাবে ধূমপানের শিকারে পরিণত করেন। একইভাবে কিছু ধোঁয়াবিহীন তামাক সেবী যত্রতত্র পানের ফিক ফেলে জনস্বাস্থ্যের প্রতি হুমকি হয়ে দাঁড়ান। তাছাড়াও জর্দা, গুল এইসব তামাক সেবন করেও শারীরিকভাবে অনেক বেশি ক্ষতি হয়। কাজেই আজ বিশ্ব তামাক মুক্ত দিবসে আমি সকল তামাক সেবীদের অবিলম্বে তামাক ছেড়ে দেওয়ার আহ্বান জানাই এবং আমরা এই বিশ্ব তামাক মুক্ত দিবসকে গুরুত্বের সাথে নিয়ে বিশ্ব তথা বাংলাদেশকে তামাক মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করি। আরেকটি বিষয়ে আপনাদেরকে সংবাদ দিতে চাই, সেটা হলো স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ ও CDC শাখা একটি সেবা চালু করেছে যার নাম CDC কেয়ার ফর অল, CDC আছে আপনার পাশে নামের এই সেবাটি। যদিও এখন খুবই স্বল্প পরিসরে এই সেবাটি শুরু হয়েছে, সেবাটি হলো আক্রান্ত ব্যক্তিদের টেলিফোনের মাধ্যমে তাদের সাথে কথা বলা এবং বাসায় অবস্থান সময়ে তাদের অসুস্থতা সংক্রান্ত পুষ্টি বিষয়ক পরামর্শ কিংবা বাসা জীবাণুমুক্ত করার প্রক্রিয়াটিও তারা জানিয়ে দিচ্ছেন। এই ক্ষেত্রে তাদের ফোন নাম্বারগুলোতে কেউ ফোন করবে না, কিন্তু তারাই আক্রান্ত ব্যক্তির ফোন নাম্বার যা আমাদের পরীক্ষার রেজাল্টের সাথে থাকে এই ফোন নাম্বারে ফোন করে তারা এই সেবাগুলো দিয়ে থাকবেন। এবং তারা যখন প্রথম দিন শুধু ফোন করবেন না, যিনি আক্রান্ত তার শারীরিক অবস্থা জানার জন্য CDC এই সেবাটি সপ্তম দিন এবং 14 দিনেও পুনরায় ফোন করে তাদের খোঁজখবর নেবেন। এবং CDC-র এই কাজের সাথে যুক্ত হয়েছে রবি টেলিকম, তারা প্রতি মাসে 10,000 মিনিট ফ্রি কল সুবিধা সহ সিম ও 10টি মোবাইল ফোন প্রদান করেছেন। আমরা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই রবি টেলিকমকে এই সহযোগিতা দেবার জন্যে। এবার আসব তথ্যর দিকে। আজকে 52টি পরীক্ষাগারে পরীক্ষা হয়েছে, যে দুটি নতুন পরীক্ষাগার সংযোজিত হয়েছে একটি সরকারি ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং আরেকটি বেসরকারি সেটিও ঢাকায় DNA সলিউশন লিমিটেড ঢাকা। 52টি পরীক্ষাগারে নমুনা সংগৃহীত হয়েছে 24 ঘন্টায় 12,229টি এবং 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 11,876টি নমুনা এবং এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 3,08,930টি নমুনা। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 2,545 জন।
এবং এ পর্যন্ত শনাক্ত 47,153 জন। শনাক্তের হার 24 ঘন্টায় 21.43%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 406 জন, এ পর্যন্ত সুস্থ 9,781 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.74%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 40 জন, যেটা এ যাবৎকালে সর্বোচ্চ। 24 ঘন্টায় 40 জন মৃত্যুবরণ করেছেন এবং এ পর্যন্ত মৃত্যু 650 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 138 জন, দুঃখিত, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.38%। মৃত্যুর বিশ্লেষণে আমরা দেখছি পুরুষ 33 জন এবং নারী 7 জন। বিভাগ ভিত্তিক দেখা যায় ঢাকায় 28 জন, চট্টগ্রামে 8 জন, খুলনায় 2 জন, রাজশাহী বিভাগে 1 জন এবং রংপুর বিভাগে 1 জন। মৃত ব্যক্তিদের বয়স বিশ্লেষণে 31 থেকে 30 একজন, 31 থেকে 40 বছরের মধ্যে 5 জন, 41 থেকে 50 বছরে 11 জন, 51 থেকে 60 বছরে 8 জন এবং 61 থেকে 70 বছরে 11 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 4 জন। গত 24 ঘন্টায় আইসোলেশনে নতুন করে 391 জন এবং ছাড় পেয়েছেন 126 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 5,794 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 3,016 জন। মোট আইসোলেশন শয্যা সংখ্যা 13,284টি, ঢাকা মহানগরীতে 7,250টি, ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 6,034টি। এ সকল হাসপাতালে আইসিইউ সংখ্যা 399টি এবং ডায়ালাইসিস ইউনিট 112টি। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 2,947 জন, ছাড় পেয়েছেন 3,042 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 285,172 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 224,991 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 60,181 জন, এটা প্রাতিষ্ঠানিক এবং বাসায় কোয়ারেন্টাইন সহ। সারা দেশে 64 জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 629টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 31,991 জনকে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এ পর্যন্ত সংগৃহীত 24,70,002টি, গত 24 ঘন্টায় বিতরণ হয়েছে 5,859টি, এ পর্যন্ত বিতরণ 21,10,393টি, বর্তমানে মজুত আছে 3,59,609টি। হটলাইনের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ বা স্বাস্থ্য সেবা দেওয়া হয় এবং ফোন গ্রহণ করা হয়েছে গত 24 ঘন্টায় 179,833 জন। আমি আবার বলছি, 179,833 জনকে ফোন কলের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে। এ পর্যন্ত ফোন কল 87,19,992টি ফোন কল গ্রহণ করা হয়েছে এবং স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,237 জন, গত 24 ঘন্টায় এই সংখ্যা বেড়েছে আরও 11 জন। বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। স্ক্রিনিং কার্যক্রম বিমানবন্দরে গত 24 ঘন্টায় স্ক্রিন করা হয়েছে 1,272 জনকে, স্থলবন্দরে 285 জনকে, সমুদ্রবন্দরে 65 জনকে এবং সর্বমোট 1,622 জনকে স্ক্রিনিং করা হয়েছে গত 24 ঘন্টায়। এ পর্যন্ত বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দর, ক্যান্টনমেন্ট রেল স্টেশনে মোট স্ক্রিনিংয়ের সংখ্যা 7,02,033 জনকে। এই ছিল আমাদের হাতে বাংলাদেশ তথ্য। দক্ষিণ পূর্ব এশিয়ায় গত 24 ঘন্টায় শনাক্ত 11,445 জন, এ পর্যন্ত 249,525 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 313 জন, এ পর্যন্ত 7,157 জন। বিশ্ব পরিস্থিতি, 24 ঘন্টায় 1,16,048 জন শনাক্ত হয়েছেন, এ পর্যন্ত 58,17,385 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 5,017 জন, এ পর্যন্ত 3,62,705 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি আমরা সংগ্রহ করেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 30 মে 2020।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন শিথিল হয়। আবারও সীমিত পরিসরে শুরু হয়েছে অফিস আদালত ও গণপরিবহন। টানা 66 দিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে নাগরিক জীবন স্বাভাবিক হতে শুরু করেছে। গাজীপুরে লকডাউন ও ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে ঝুঁকি নিয়ে গাদাগাদি করে কর্মস্থলে ফিরছে মানুষ। ঢাকা ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে চাপ বেড়েছে প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজি ও থ্রি হুইলারের। দু একটি গণপরিবহন চোখে পড়লেও যাত্রীরা জানিয়েছেন নানা ভোগান্তির কথা। রাজশাহী থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। দু মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর রোববার বনলতা আন্তনগর ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এবারে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। উত্তরের শস্য ভাণ্ডার দিনাজপুরে এবার বোরোর ফলন ভালো হয়েছে। মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান কেনার প্রস্তুতি নিয়েছে খাদ্য বিভাগ। প্রকৃতি সংবাদ। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন পর্যটক শূন্য মেহেরপুরের বিভিন্ন বিনোদন কেন্দ্র। দু মাস ধরে পর্যটক ঢুকতে দেয়া হয় না ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সে। আমঝুপি, নীলকুটি, ভাটপাড়া, ডিসি ইকো পার্কে পর্যটক আসছে না। এতে করে এসব জায়গা আরো সবুজে ছেয়ে গেছে, সৃষ্টি হয়েছে নির্মল পরিবেশ।